আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা শুরুতেই শুরু করলাম হলো আজকে কোথায় আসলাম কি করতেছি সেই জিনিস দিয়ে। তো এখানে হলো আমরা সবাই, মানে সবাই বলতে আমি আর আমার ভাবি আসছি, আমার ভাবিকে নিয়ে হলো ডাক্তার দেখাতে আসছি। তো অনেকেই বলছিলেন যে আমার যেই ভাইয়ের মানে ছেলে মারা গেছে সেই ভাইয়ের বউকে দেখানোর জন্য। আসলে আমি তো আর বাড়িতে ছিলাম না, আপনাদের দেখাইতে পারি নাই। তো এটা হলো আমার ভাবি, আর ভাবি হলো মানে তার সন্তান নিয়ে সে একটা রাতও কিন্তু ঠিক মতন ঘুমাইতে পারতো না। এরপর আবার এখন কান্নাকাটি সব মেইলা হলো, তার ঘুম হয় না। হঠাৎ করে এখানে বসার পরে মানে সিরিয়ালে যখন বসছে তখন আমি দেখলাম যে সে হলো ঘুমায় পড়ে গেছে। আর এখানে হলো আমার মানহাই রুমটা দিয়ে খেলতেছে। আমি মানহাকে বললাম যে এই রুমটায় তুমি ঘুমাইছো, যখন দুনিয়াতে আসছে তখন মানহাই রুমটায় ছিল, আর সেই রুমটায় মানহা যায় হলো হাঁটতেছিল। আমার ভাবি দেখেন একদম মানে শরীর ছাইরা একদম ঘুমাইতেছে, মানে তার চেহারাটা দেখলে এখনও মনে হয় যেন এই সে মানে কয়েকদিন আগে শোক পাইলো, সেই শোকটা এখনও তার চেহারার মাঝখানে ভেসে ওঠে। তো ডাক্তার দেখানোর পরে আমরা চলে আসলাম হলো ভাবির কিছু টেস্ট আছে সেটা দেওয়ার জন্য। আমি ভাবিকে বলতেছিলাম যে ভাবি ভয় পায় না, আপনি হলো বসেন। আর বরঞ্চ আমি উল্টার ভয় পাইতেছিলাম যে ভাবিকে যখন বানতেছিল যে রক্ত নিবে তখন আমার খুবই ভয় লাগতেছিল। এরকম করে আমিও মানে কয়েকবার রক্ত দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো এখন দেখলে না ভয় লাগে, এক সময় ভয় লাগতো না, এখন অনেকটাই ভয় লাগে। তো কথা বলতেছিলাম আর ই করতেছিলাম, যখন ভাবিকে এরকম কষায় বানলো তখন যে আমার এত ভয় লাগছে। তো তারপর তো আমি ভাবিকে বলতেছিলাম যে আমার হয়েছে ভিডিও করা, আর আমি ভিডিও করব না, গেলাম এটা বইলাই হলো চলে গেছি। এখানে হলো আমরা আসছি খাওয়ার জন্য। ভাবির রক্ত টেস্ট আলতাসুনো মানে পাঁচটা রিপোর্ট করতে দিছিল, সে পাঁচটা রিপোর্ট করার পরে আসলাম হলো খাওয়ার জন্য। এখানে এখানে আছে হলো মুরগি ভুনা, কালা কি কালা গরুর ভুনা, মানে গরুর ভিপ কালো করে ভুনা করছে। তারপরে আছে হলো ইলিশ মাছ, বিভিন্ন ধরনের আইটেম আছে। তো আমরা এখান থেকে একটু গরুর মাংস নিব, আর হলো আলু ভর্তা একটা সবজি নিব। তো এই নিয়ে হলো খেতে বসলাম। আসলে এই দুপুরবেলা যদি একটু মানে ঝাল ঝাল খাবার না হয় তাহলে মজাই লাগে না। যদিও ভয়েসটা আপনাদের একটু মানে আমি পরেই দিতেছিলাম, অনেকটাই ভালো লাগছে। আর আমার ভাবি দেখেন একটা ভিখারি, তার তো টাকা চাইছে, সে নাকি ফার্স্ট 50 টাকা দিছে, তারপর তার থেকে খাইতে চাইছে, সে বলছে যে এখানে আসেন, তারপরে আবারও বলতেছে যে আমি খেয়ে নিব না, মানে তার আরও বেশি কিছু টাকা দিতে বলছে। তো যাই হোক, ভাবি আসলো এখান থেকে, ভাবিকে বললাম যে কি খাবেন। ভাবি আমাকে বলতেছিল যে ভাই আমার খাওয়ার প্রতি কোনো রুচি নাই, আপনার যা মন চায় আপনি তাই খাওয়াইতে পারেন বা খাইতে পারেন, আমার খাওয়ার প্রতি কোনো ই নাই। তো ভাবি আর আমি যেই ভাবার সেই কাজ, নিয়ে আসলাম হলো আলু ভর্তা, একটা সবজি মানে আলু দিয়ে হলো পুঁই শাক রান্না করছে সেটা, আর একটা গরুর গোশত নিলাম। অবশ্য দুই নন্দে ভাইয়ের বোর হয়ে যাবে গা। আর ভাতটা খুবই চিকন মোটামুটিভাবে, মানে মোটামুটিভাবে বলতে ভাবি এই যে পর্যাবৃত্তি লাগানো, এই যে এই ধান তৈরি কত করে। তো আসার সময় ভাবি বলতেছিল যে লামিয়ার জন্য একটা কাটা কিনবে, তো আমিও ভাবলাম যে আমার তানহার জন্য কিনা দরকার। এটা দিন ধরে এটা কোন দানি ভাই, এটা কত সুন্দর, আগে এক আপা কত কিউট, এটা অনেক কোপা পাড়াইছে, এটা ইয়া 7-8 মাস হয়ে গেল সেগুলো মাথায় দিছে। তো এখন কিছু কোপা কিনা নিতে মানে কিনা নিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি অনেক কোপা কিনছি 500 টাকার মতো। এখানে ভাবি আমাকে বলতেছিল আমার ভালো লাগে, বা আপা জিজ্ঞেস করেন যে কত, আমার একটা অনেক দরকার। কি করলাম ভাবি, আর আমি ওই বাস্কেট গুলো এই দোকানে দাম দেখেন ভাবি 800 টাকা ছাড়া দিবেই না। তো এখানে আমি আর ভাবি চলে আসলাম আবারও দ্বিতীয়বারের জন্য। তো এখানে এটা হলো দেখতেছিলাম,
আর এটা দেখার সময় আমার মনে হলো আমি আর আমার ভাবি হলো আসলাম মানে ব্যাটার তো কেনাকাটা করার জন্য একটা ঘোড়ার আইটেম যদিও যা কিনতে বাইরেছিলাম তা না কিনে অন্য কিছু কিনতে ওইটা ছিল ওইটাকে হলো মানে আমার কথা হলো আমি যেটা নিব সেটা একবারে ই করবো যে আমার ভালো লাগতেছে একবারেই নেবো, আমার প্লাস্টিকটা একদম ভালো লাগে নাই এজন্য হলো নেওয়া হয় নাই। আর এখানে আমরা আমি আর আমার ভাবি বাচ্চাদের জুড়ে আসলাম আবারও ডাক্তারের কাছে মানে ভিড় করে রাখছে যে এই যা মম্মু ভাবি ধরেন কাছের জিনিস এরা দিয়ে কি ভাবিস দেওয়ার জন্য আমি ওদিন তো ইয়ার তো না নিয়েছে তুমি দুটো জগ আনিস বাস্কেটটা হলো আজকে কিনে আনলাম, আমার ঘরে অনেক প্রয়োজন ছিল এটা। খোলো তো টান্দা সিজা লাও তাহলে সিরুক আমার পোলা স্যার যা তোরা সবাই উড়াই দিব যা। বাস্কেটের ভিতরে হইলো একটা গিফট ছিল, সেই গিফটটা হলো দেওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু দিব না, রাইখা দিব গিফট দিব না, আমার মন মতো নয় নাই মানুষটা এই জন্য দিব না। আমি ভাবছিলাম যে আমি বাচ্চাইলে সব কিছু অনেক সুন্দর মন্দির পরিষ্কার পামো, আমি তারা গিফট করুম কিন্তু এখন আমার মন মতো না এই জন্য আমি গিফট করুম না। এইখানে তোমার কিছু না, আরেকজনের একটা গিফটের জিনিস আছিল দেখাম নিজ স্কুলে যায় কিছু আসে সুন্দর না মাথায় দে।
এই বেনের দাম এনে 100 টাকা চাইছে আর এনে 50 টাকা। আর কি আছে? লাগে ওরে, ডেইলি স্কুলে যায় না, চুল বানতে লাগে, সব টি তারে লাগছে। তুমি বেড়া মানুষ, তোমার লিগে তোমার ফুবু কিছু আনবো বলে কইছে। কালকে আইবা ভাই? কালকে পরীক্ষা না? এই কালকে পরীক্ষা না, ফুবু আইতে আইতে দেরি আছে, বিকাল বেলা আইব, আসতে বাইর করো। এটা আমার শাশুড়ির লিগান্স, তুমি আমার ক্যামেরাটা ধরতে দাও তো, এটা আমার শাশুড়ির লিগান্স, ওটা তার লিগান্স। এবার 2 দিন থাকলে তার জীবনে কিছু গড়াম না, 2 দিন যদি করে যেতে থাকে। এ কি করছে জানেন, হোটেলে খাইতে বইছে, খাইতে বইয়া এখন আঙ্গুলে বড়াই বড়াই খালি আলু ভর্তাই খায়, বেড়ায় দেখতে মনে করেন যে ওরে আবার এই যে এত গোল গোল করে আলু ভর্তা বানাই বেছে না, ওরে আবার এক লোতমা আলু ভর্তা দিছে, তারপরে সাল্লা তাইনা দিছে, এখন আবার উঠানি পরে হইলো গরুর মাংস দিয়ে ভাত খাইতেছি, সেই গরুর মাংস 4টা 4টা খাইতেছে, আবার বেড়া মানে অর্ধেক প্লেট ওরে গরুর মাংস আইনা দিছে। আমি কি এগুলো দিয়েন না, আমি বাচ্চারা খাইতে লিখে দিলাম, ও কি মানে ওইটার উপরে বইয়া নিয়েছে, টেবিলের উপরে বইয়া পরে কইতেছে যে বাচ্চারা খাইতে দিলাম।